নতুন একটি লাইভ মক টেস্ট এসে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 সেকেন্ড সময় পাবে তারপর কারেক্ট অ্যানসারটি আমি আপনাদের জানিয়ে দেব আজgene প্রথম কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন যারা বন্ধুরা অপশন এ বলছে চক্রবর্তী রাজা গোপালাচারী কারেক্ট অ্যানসার হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম শপথ নিয়েছিলেন পরবর্তী কোশ্চেনটি দেখো পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেজি মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী কে ছিলেন যারা বন্ধুরা সি বলছো শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের শেষ কংগ্রেসি মুখ্যমন্ত্রী ছিলেন পরবর্তী কোশ্চেন দেখো অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল যারা বন্ধুরা অপশন বি বলছো ব্রাহ্মী কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অশোকের শিলালেখ ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল চার নম্বর প্রশ্ন দেখো বোধ গয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেন বোধ গয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেছিলেন যারা বন্ধুরা অপশন ডি বলছো অশোক কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বোধ গয়ার মন্দির অশোক নির্মাণ করেছিলেন পরবর্তী কোশ্চেন কবিতায় প্রথম ভাষার প্রয়োগ কে করেন কবিতায় প্রথম ভাষার প্রয়োগ কে করেছিলেন যারা বন্ধুরা অপশন এ বলছে আমির খসরু হয়ে যাবে প্রথম ভাষার প্রয়োগ করেছিলেন আমির খসরু বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই এটি লাইক করার আর কমেন্ট বক্সে জানাও তুমি কত স্কোর করলে পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন সুলতান জিলিল্লাহ উপাধি ধারণ করেছিলেন এই কোশ্চেনটার আনসার আমি আগেও আলোচনা করেছি তোমাদের সাথে কোন সুলতান জিরিল্লাহ উপাধি ধারণ করেছিলেন যারা বন্ধুরা অপশান সি বলছো গিয়াস উদ্দিন বলবন পরবর্তী কোশ্চেন দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি অবস্থান কোথায় নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায় যারা বন্ধুরা অপশন সি বলছো নিউজিল্যান্ড কারেক্ট হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো পৃথিবীর মেরু নিরক্ষীয় নিরক্ষর তুলনায় কত ছোট পৃথিবীর মেরু নিরক্ষীয় নিরক্ষের তুলনায় কত ছোট যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট বিয়াল্লিশ কিমি ছোট পরবর্তী কোশ্চেন দেখো কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত যারা বন্ধুরা অসম বলছো কারেক্ট অ্যান্সার অপশন বিসার হয়ে যাবে কাজিরাঙা জাতীয় উদ্যানটি অসমে অবস্থিত দশ নম্বর প্রশ্ন দেখো রেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি রেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা কোনটি যারা বন্ধুরা অপশন সি বলছো অক্ষরেখা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিরক্ষ নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাটির নাম কি অক্ষরেখা পরবর্তী কোশ্চেন দেখো মোটর গাড়ির হাইড্রোলিক বেগ মোটর গাড়ির হাইড্রোলিক বেগ কোন নীতির ভিত্তিতে তৈরি করা হয় খুব তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেনের কারণ পরীক্ষা হলে তোমরা কিন্তু অ্যান্সার করার জন্য কম সময় পাবে যারা বন্ধুরা অপশন এ বলছো পাস্কালের সূত্র কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো ডেসিবেল কিসের একক ডেসিবেল কিসের একক যারা বন্ধুরা অপশন ডি বলছো শব্দের একক রেখক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো লিগনাইট এক ধরনের কি জিনিস লিগনাইট এক ধরনের কি জিনিস তেরো নম্বর প্রশ্ন যারা বন্ধুরা কয়লা বলছো হয়ে যাবে লিগনাইট এক ধরনের কয়লা পরবর্তী কোশ্চেন বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক খুব তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেনের যারা বন্ধুরা অপশন বি বলছো নাইট্রোজেন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোয়েশ্চেন নিম্নলিখিত কোন প্রাণীর দেহে বদ্ধ তন্ত্র দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর দেহে সংবহনতন্ত্রের কথা বলা হয়েছে আর এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে কোনটা সঠিক অ্যান্সার হবে পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্ত ব্যক্তিকে দেওয়া যেতে পারে নিম্নলিপিত কোন শ্রেণীর রক্ত এ শ্রেণীর রক্ত ধারা ব্যক্তিকে দিয়ে অর্থাৎ ধরো এ শ্রেণীর একটা ব্যক্তির রক্ত লাগবে সে কোন কোন রক্তকে নিতে পারবে তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেনটি দেখো নন্দা দেবী অভয়ারণ্য কোথায় অবস্থিত নন্দা দেবী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত খুব তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেনের যারা বন্ধুরা অপশন এ বলছো উত্তরাখন্ডে এই নন্দা দেবী অভয়ারণ্যটি অবস্থিত প্রশ্ন দেখো কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত পোস্টিং আপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত যারা বন্ধুরা অপশন সি বলছো বাস্কেটবল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাস্কেটবল খেলার সঙ্গে এই পোস্টিং আপ কথাটি যুক্ত পরবর্তী question দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? খুব তাড়াতাড়ি answer করো যারা বন্ধুরা অপশন বি বলছো একুশে ফেব্রুয়ারি correct answer হয়ে যাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে পরবর্তী question দেখো এন্টোনিও যে নাটকের একটি চরিত্র এন্টোনিও যে নাটকের একটি চরিত্র অর্থাৎ যে নিচে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা কারেক্ট অ্যানসার হবে যারা বন্ধুরা অপশন সি বলছো কারেক্ট অ্যানসার হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটির একটি চরিত্র হচ্ছে কি অ্যান্টোনিও একুশ নম্বর প্রশ্ন এটা তোমাদের বাড়ির কাজ এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আর কি অ্যানসার হবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবার আসা যাক বাইশ নম্বর প্রশ্ন এটা সলভ করে নাও আমি তোমাদের অ্যানসারটা বলে দিচ্ছি দেখো পঁচিশ কমা একশো পঁচিশ

আইফেল টাহার তাহলে কি হবে লাল কেল্লা ভারত আইফেল টাহার তাহলে কি হবে দেখো দিই দেখো আছে ভারতে রয়েছে বের করতে হবে অপশন ডি ফ্রান্স হয়ে আজকে না চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ঘড়ি সময় তাহলে থার্মোমিটারের সাহায্যে কে সম্পর্ক দেখো ঘড়ি আমরা কি ক্ষেত্রে ইউজ করি সময়ের জন্য ইউজ করি আর থার্মোমিটার কি করতে ইউজ করি তাহলে আমরা যারা অপশন বি বলছো উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করে থাকি পরবর্তী কোশ্চেন দেখো আজকের শেষ প্রশ্ন এটি ওষুধ অসুস্থতা তাহলে বইয়ের সাথে কি সম্পর্ক হবে আর লজিকটা ভাবো আগে ওষুধ অসুস্থতা তাহলে বইয়ের সাথে কি সম্পর্ক হবে দেখো ওষুধ আমরা যদি ওষুধ না খাই তাহলে আমরা কি অসুস্থ হয়ে পড়বো ধরো কোন একটা তোমার রোগ হয়েছে তুমি ওষুধ না খাও তাহলে সে অসুস্থই থাকবে তো যদি বই না পড়ো তাহলে কি হবে বই না পড়ো তাহলে কি হবে অজ্ঞতায় থেকে যাবে তো বন্ধুরা টোটাল পঁচিশটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম তুমি কত স্কোর করলে কমেন্ট বক্সে জানাও অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর বিভিন্ন গ্রুপে শেয়ার করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখো জয়েন বন্ধুরা নতুন টিউটোরিয়াল আবার দেখা হবে এবং সুস্থ থেকো ভালো থেকো